অতীব সুন্দরী, ফর্সা রং, উচ্চতা, এসব ছাড়াও যে একজন উন্নতমানের অভিনেত্রী হয়ে ওঠা যায় তা প্রমাণ করেছিলেন একসময় জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস। আজকের এই উপস্থাপনায় আমরা আপনাদের জানাব অভিনেত্রী অনুশ্রী দাসের জীবনের কিছু অজানা কথা। তো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের স্টার কথা চ্যানেলে। অনুশ্রী দাসের সিনেমা জগতে হাতেখড়ি হয়েছিল 1991 সালে ভবেশ কুণ্ডু পরিচালিত বৌরানী সিনেমা দিয়ে। তার প্রথম ছবি বৌরানী ছিল সুপারহিট। এরপর তিনি উপহার দিয়েছিলেন একের পর এক ভালো ভালো সিনেমা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো দাঙ্গা, মান অভিমান, নাগজ্যোতি, পুরস্কার, বিশ্বাস অবিশ্বাস, প্রাণের চেয়ে প্রিয়, নবাব, আমোদিনী, নাগিন কন্যা, ভাই আমার ভাই ইত্যাদি। অনুশ্রী দাস জুটি বেঁধে অভিনয় করেছেন অনেকের সাথেই, কিন্তু তার জুটি দর্শক সবথেকে বেশি পছন্দ করেছিল ভাস্কর ব্যানার্জির সাথে। অভিনয় জীবনের পাশাপাশি বাস্তব জীবনেও তিনি প্রেমে পড়েছিলেন এক অভিনেতার, অভিনেতা ভরত কলের। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর তারা তাদের সম্পর্ককে বিয়ের পরিণতি দেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়েটা টেকেনি, ভেঙে যায় তাদের বিয়ে। বিয়ে ভেঙে যাবার পরপরই তিনিও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন সিনেমা জগৎ থেকে, কিন্তু তিনি তার অভিনয় বজায় রেখেছেন সিরিয়ালের জগতে। লীনা গঙ্গোপাধ্যায়ের পুন্নিপুকুর এবং শ্রীময়ী সিরিয়ালে ভরতের বিপরীতে অনুশ্রী কাজ করেছেন এবং তাতে ওদের জুটিও বেশ হিটও করেছে। শ্রীময়ী সিরিয়ালে ভরতের প্রথম ভালোবাসা, যা প্রাক্তন হিসেবেই দেখানো হয়েছিল অনুশ্রীকে। অনুশ্রী একসময় সুপারহিট ছবি বৌরানীর নায়িকা, যিনি ঋতুপর্ণ ঘোষকে অবধি ফিরিয়ে দেবার ক্ষমতা রাখেন ঘনিষ্ঠ দৃশ্য করবেন না বলে, তাকে না করে দিয়েছিলেন শটান অনুশ্রী দাস। রবি ওঝার খেলা সিরিয়ালেও অনবদ্য অভিনয় করেছিলেন অনুশ্রী। আজকাল সিরিয়ালের চরিত্রের খুব ভিড়, কিন্তু সেখানেও যে তিনি জাত অভিনেত্রী সেটা চিনে নিতে অসুবিধা হয় না দর্শকদের। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে জনপ্রিয় সিরিয়াল খড়কুটোতে অভিনয় করছেন অনুশ্রী দাস। এই সিরিয়ালে অনুশ্রীর পাশাপাশি অভিনয় করছেন অনুশ্রীর প্রাক্তন স্বামী, বর্তমান স্ত্রী জয়শ্রী। অনুশ্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রেম ভেঙে গেলেও একজন অভিনেত্রী হিসাবে আরেক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে অসুবিধা থাকবেই বা কেন। ভরতকে নিয়ে অনুশ্রী জানান যে, আমি কোনো কিছু ভুলে যাইনি, তবে প্রাক্তনের খারাপ চেয়ে ভালো থাকা যায় না, তাই ভরতের ভালোই চাইব। যারা আমার অতীত নিয়ে এত কথা বলছেন তারা আমার সম্পর্ক ভাঙা দিনগুলোতে পাশে ছিল না। অভিনেত্রী অনুশ্রী দাস অনেকেরই প্রিয় অভিনেত্রী। সবশেষে আমরা এটাই চাইব যে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর প্লিজ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যান।